একটানা দেড় মাসের জন্য বন্ধ থাকবে সাতরাগাছি সেতু। 19 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে সাতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ। মেরামতের জন্য প্রায় দেড় মাস চাপ হতে সেতু বন্ধ থাকায় যাত্রী ভোগান্তির আশঙ্কা চরমে। আর এই সেতু বন্ধের খবর প্রকাশে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। সাতরাগাছি ব্রিজ বন্ধ হওয়ায় যানজট রুখতে ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, সেই প্রসঙ্গে ঠিক কি বললেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, শোনাব। 11টার সময় থেকে শুরু করে সকাল 5টা অবধি ডেলি যতদিন কাজ চলবে কোনো গাড়ি সাঁতরাগাছি আরবি দিয়ে ক্রস করতে পারবে না। এছাড়া যে বাকি টাইম আছে সকাল 5টা থেকে রাত 11টা অবধি সমস্ত ছোট গাড়ি, প্যাসেঞ্জার কার্স বলুন, বাসেস বলুন, অ্যাম্বুলেন্সেস ইয়া প্যাসেঞ্জার ক্যারিং অন্যান্য যে গাড়িগুলো আছে সমস্ত গাড়িগুলো কিন্তু সাঁতরাগাছি আরবি দিয়ে যেতে পারে। ওখানে আমরা রাউন্ড দ্য ক্লক ডিপ্লয়মেন্ট রাখছি যাতে পাবলিককে কোনো অসুবিধা না হয় আর মিনিমাম অসুবিধার মধ্যে যাতে এটাকে খুব স্মুথলি কাজটা করে দেওয়া যায়। সেকেন্ড হচ্ছে গুডস ভেহিকল যেগুলো কলকাতা থেকে আসতো আর হাওড়ার উপর দিয়ে যেত, ওটাকে এখন সাঁতরাগাছি আরবি দিয়ে গুডস ভেহিকল যেতে পারবে না, সেই জন্য আমরা আন্ডুল রোড দিয়ে পাঠাবো।